বিরতির পর ফিরে আসলাম। বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং তারই সঙ্গে প্রতি ঘরে সুশাসন 2.0 এর একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় আজ আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে। এবং আজকের কনফারেন্স হলে বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র, তিনি পৌরোহিত্য করেন বৈঠকের। তারই সঙ্গে নিগমের সমস্ত আধিকারিকরা ছিলেন, উপস্থিত ছিলেন কর্পোরেটররা, সকলের উপস্থিতিতেই আজকের বৈঠক। তবে প্রতি ঘরে সুশাসন 2.0 এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা যে কর্মসূচি, এই কর্মসূচির অঙ্গ হিসেবে গোটা রাজ্যের প্রত্যেকটা নগর পঞ্চায়েতের বৈঠক চলছে এবং তারই সঙ্গে নিগমে চলছে বৈঠক, পুর পরিষদে চলছে বৈঠক। সকলকে নিয়ে এই কর্মসূচি সফলভাবে রাজ্যে বাস্তবায়ন করার জন্যই বিশেষ প্রয়াস নেওয়া হয়েছে, তারই অঙ্গ হিসেবে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত। বেশ কিছুদিন আগেও আমরা দেখেছিলাম পুর নিগমের কনফারেন্স হলে একই বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে মেয়রের বক্তব্য ছিল এবং তারই পাশাপাশি আজকে পুনরায় এই বৈঠকের আয়োজন করা হয়েছে ভারত বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনকে কেন্দ্র করে। মেয়র কি জানাচ্ছেন আজকের এই বিশেষ বৈঠককে ঘিরে, শুনুন। মূলত বিষয় ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন 2.0 এই বিষয়ে আলোচনার জন্য আজকে আগরতলা পৌর নিগমের বিশেষ সভা আহ্বান করা হয়েছে। এখানে আমাদের এমআইসি মেম্বার এবং সমস্ত ওয়ার্ডের সুপারভাইজাররা এবং আমাদের কমিশনারের কাছে কমিশনার, কমিশনার, অন্যান্য আধিকারিক যারা এসেছেন, মূলত আলোচ্য বিষয় হচ্ছে ভারতীয় সংকল্প যাত্রা যেটা কমিটি দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী যেটা নিয়েছে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে যেটা প্রতি করে সুশাসন 2.0 এটাকে সামনে রেখে আমরা আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে এবং জোনালে কীভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, সুযোগ সুবিধা, রাজ্য সরকারের সমস্ত প্রকল্প এবং স্কুল দেওয়া যেগুলি অনুভূতি নেওয়া হয়েছে বা প্রকল্প রয়েছে সেগুলি প্রতিটি ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সরকারি দপ্তরের মাধ্যমে রাজ্য সরকার এবং আমাদের পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে আমরা সেভাবে প্রোগ্রাম করে মানুষকে সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়ার জন্য আজকে মূলত আলোচনা হবে। আপনি দেখতে পাবেন শুরু করবো আমরা কীভাবে করবো এবং কাজের জন্য কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে, কী কী সুযোগ সুবিধাগুলি ক্যাম্পে পাওয়া যাবে বা শিবিরে পাওয়া যায়, এই প্রোগ্রামগুলি করা হবে সেগুলি আজকে বিস্তৃত আলোচনা করে আমাদের প্রকল্পটা থেকে জানানো হবে। তো পরবর্তী সময় আমরা ডেট ফিক্স করে আমরা প্রকল্প করব। সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনকে সামনে রেখে আজকের বৈঠক বলেই মেয়র জানালেন। তবে সরকারি যে প্রকল্পগুলি রয়েছে, যে স্কিমগুলো রয়েছে, তা রাজ্যবাসী কিভাবে পাবেন, কিভাবে সেই স্কিমের মাধ্যমে উপকৃত হতে পারবেন এবং কি পদ্ধতি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হলো। প্রধানমন্ত্রীর যে আহ্বান রয়েছে, প্রত্যেকটা ঘরে যাতে সুশাসন পৌঁছে যায় এবং প্রত্যেকটা ঘরে যাতে উন্নয়ন পৌঁছায়, রাজ্যেও যাতে কোনায় কোনায় সরকারি সুবিধা পান সাধারণ মানুষ, তারই অঙ্গ হিসাবে এই বিশেষ বৈঠকের আয়োজন। তবে বিগত দিনেও এই বৈঠকের আয়োজন করা হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন 2.0 কে সফল রূপ দেওয়ার জন্য, এবং তার জন্যই আজকে পুনরায় বৈঠকের আয়োজন। প্রত্যেকটা কর্পোরেটরদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট এলাকার সরকারি সাধারণ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকের এই বৈঠকের মধ্য দিয়ে তুলে ধরলেন মেয়র দীপক মজুমদার। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।